It was fantastic. আমি যে যে কয়জনের সাথে অভিনয় করেছি, সাকিব খানের সাথে আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি। আমি প্রতিটা ছবির ক্ষেত্রেই আমি ওর সাথে কাজ শুরু হয়েছে আমার দেবদাস থেকে। দেবদাসে আমি কাজ করেছি বা পরবর্তী সময় এই তো সময়ে কাজ করেছি বা তার পরবর্তী সময় আমি নবাব এলএলবিতে করেছি, প্রিয়তমাতে করলাম, এর আগে আমি করেছিলাম লিডার আমি বাংলাদেশ। তো সুতরাং আমি সাকিবের সাথে কাজ করতে অভ্যস্ত এবং সাকিবের সাথে আমি কাজ করতে আমার ভালো লেগেছে। আর নিশোর সাথে যদি বলা যায়, আমি একটি মাত্র ছবি করলাম, নাটকে আগে কাজ করেছি, ও আমাদের একেবারে চোখের সামনে বড় হওয়া একজন অভিনেতা। তো ওর সাথে আমি সিনেমাতে এই প্রথম কাজ করেছি এবং সিনেমাতে কাজ করে আমার ভালোই লেগেছে, খারাপ লাগে না। আর অন্য অন্য যারা আছে, তারা যারা আমার সহ অভিনেতা অভিনেত্রীরা ছিল, দেখা গেছে যে প্রিয়তমাতে আমার সাথে ডন ছিল, আরও দুই তিনজন অভিনেতা ছিল, আমি তাদের নামও বলতে চাই। ওখানে ফাইটারদের মধ্যে সবসময় যারা সাথে থেকেছে আমার, তাদের কথা আমি বলতে চাই। একটা ছবি কখনোই একজন দিয়ে হয় না, একটা ছবি করতে গেলে একটি গ্রুপ একটা ইসের প্রয়োজন হয়, যে সবাই মিলে দলগতভাবে একটি ভালো অভিনয় করতে হয়। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার যারা সহ অভিনেতা ছিল প্রত্যেকেই আমার সাথে কোঅপারেট করেছে এবং আমি তাদের সাথে কাজ করবার যে পরিবেশ সেটাকে বজায় রেখেছি এবং আমি কাজ করতে পেরেছি। এটা তো অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান, জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিওর যে যাত্রা সেটা শুরু হলো এবং সেই উপলক্ষে ওনারা সঙ্গীতের, অভিনয়ের, নাচের বিভিন্ন জায়গার যারা আছেন তাদেরকে ডেকেছেন এবং অনেকের সাথে আজকে দেখা হলো। তো জয় পাগল বা জেপি মাল্টিমিডিয়া যেটাকে ওনারা বলছেন, এটা প্রথমে শুনে এক ধরনের একটা খটকা লাগে যে এরকম কেন নাম, কিন্তু এই নামের নিশ্চয়ই একটা গূঢ়ার্থ আছে, সেটা আমি এই অনুষ্ঠানটাতে উপস্থিত থেকে আমি বুঝতে পেরেছি যে এদের মধ্যে এক ধরনের উন্মাদনা আছে, এক ধরনের পাগলামি আছে। একটা এই পাগলামিটা ভালোর পাগলামি, সেই পাগলামিটা আমাদের দেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি আছে সেটার ক্ষেত্রে এনারা আর্থিকভাবে একটা সহায়তা করতে চায় এবং এই উপলক্ষে ওনারা মাল্টিমিডিয়া করেছে বা স্টুডিও করেছে। সুতরাং এই পাগলামিটা তো খুবই ভালো একটি পাগলামি, সুতরাং এই পাগলামিতে শরীর হতে পেরে বা এই পাগলামিতে একজন পাগল হিসাবে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। অবশ্যই একটা একজন অভিনেতার একসাথে যদি তিনটা ছবি মুক্তি পায় এবং তিনটা ছবি যদি আলোচনার মধ্যে থাকে কম বেশি মিলে, দুটো ছবি তো অনেক বেশি নাম হয়েছে আর একটি ছবি একটু কম নাম হয়েছে, কিন্তু তাই বলে আমি বলতে পারি না যে সেটার নাম হয়নি। এখনও তো এই সপ্তাহেও তিনটা ছবি চলছে আমার, সুতরাং সেই দিক থেকে মনে হতে পারে যে আমি এটা ভাবতেই পারি যে বাংলাদেশের দর্শক আমাকে সিনেমার ক্ষেত্রে গ্রহণ করেছে এবং তাদের যে প্রত্যাশিত যে চরিত্র, প্রত্যাশিত যে অভিনয়টা তারা আশা করেছিল প্রিয়তমাতে বা সুরঙ্গতে বা সোনা আমাদের লাল শাড়িতে, সেটাতে তারা আমাকে খুঁজে পেয়েছে, সেই জন্যেই তাদের এই আশাটা পূর্ণ হয়েছে এবং এটা করতে পেরে আমি আনন্দিত। এবং গত এক দেড় মাস যাবৎ আমি আপনাদের ক্যামেরার সামনে আছি, আমি যেখানেই যাচ্ছি আমি আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে মত বিনিময় করছি, আমার ভালো লাগছে, ভালো লাগছে। আমি খল অভিনেতা এটা আমি বিশ্বাস করি না, আমি একজন অভিনেতা। কারণ হচ্ছে যে আমি সব ছবিতে যে খল অভিনয় করেছি তা না, সুরঙ্গ কখনোই খল চরিত্র না, প্রিয়তমা একটি খল চরিত্র আমি অভিনয় করেছি বা লাল শাড়িতে আমি অভিনয় করেছি। আগামীতে যে ছবিগুলো আসছে তার মধ্যে অনেক ক্ষেত্রে অনেক দর্শক আমাকে নানান চরিত্র আবিষ্কার করবে, এখানে আমাকে কখনো খল চরিত্র আবিষ্কার করবে, কখনো সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে আবিষ্কার করবে। সুতরাং আমি একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই চেষ্টায় আমি আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সাংবাদিকদের কাছে, আপনাদের মাধ্যমে, যে আমি যে কাজটুকু করি আপনারা এটা ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে আমাকে অবশ্যই মন্দ বলবেন। সুতরাং আমি ভবিষ্যতে যে কাজগুলো করব সেক্ষেত্রে আমি আরও অনেক বেশি সতর্কতার সাথে কাজগুলো করতে পারবো।